हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। स्वरूप स्वरूप अलिंग यूट्यूब चैनल तुम्हारे सकल के स्वागत जी। आबाद चले इलाम नतून एक ब्लग नहीं, नतून एक भिडियो नहीं। आज के रविवार घड़ी बजे एन ठीक सातटा। हमें आज के भोर पाँचटार समय घूमती उठेल। घूमती उठे हमार दाँत मजा मुख धोया कमप्लीट हो गए। तो दाँत मजा मुख धोया कमप्लीट हार पर हमें एक फेसबुक घाटिल, फेसबुक कर ह्वाट्सअप कर, तपर भिडियो एडिटिंग कर, तारपर एखन आमार चा खावा कमप्लीट हो गेछे। चायर संगे आमी दुटो बिस्कुट खेयेछि, तो आपातत खेयेछि, आबार साढ़े नौटा दसटा नागाद खाबो। तो एखन आमार बिछाना गोछानो हयनि। आर आजके हच्छे दशहरा। दशहरा मानेई आमादेर बाड़िते टोटाली भात हबे ना, भात बन्ध। आमरा प्रत्येकेई दशहरा करि। दशहरा करि बोलते आमादेर बाड़िते भात हय ना। तो मा ओदिके पुजोर पुजो हबे, तो दशहरा माने दस फुल दस फल एई समस्त जिनिसगुलो दिये पुजो है। तो पुजो जोगाड़ कर बापिरा दिके काजे गेछे। घरेर मध्ये आछि और आमार बेछाना बिछानाटा गोछानो हयनि, किछुक्षण पर आमी गोछाबो। तो आमादेर बाड़िते टोटाली भात बन्ध आजके, तो खुबी असुविधा। और आमरा जेहेतु बांगाली एकटु भातटा बेशि पछन्द करी, चिड़े मुर्गि दई बेशि खेते पारि ना, लुचि एई समस्त माने खेले एकटु बेशि खावा जाय ना, अल्पई ठीक आछे गा गलाय। বন্ধুরা, আমার এখন বিছানা গোছানা হয়ে গেছে। কিছুক্ষণ পর আমি বাইরের দিকে একটু বেরোবো। তো দই আনতে হবে, মিষ্টি আনতে হবে, তো এই জন্য বেরোবো। তাহলে চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, আমি কিছুক্ষণ আগে দোকান থেকে এলাম, মিষ্টির দোকান থেকে। তো দই কিনে আনলাম, মিষ্টি কিনে আনলাম। তো এখন দেখতেই পাচ্ছ আমি জলখাবার খাচ্ছি। তো আজকে নিয়েছি জলখাবারে মুড়ি আর আছে ঘুগনি। আমি আগেই বললাম যে আজকে কোনো ভাত হবে না, তাই জন্য নালে আমি এই সময় ভাতই খাই, কে অফিস যাই। তো আজকে মুড়ি আর তার সাথে আছে ঘুগনি। প্রচন্ড গরম, তাই জন্য মাখতে অসুবিধা হচ্ছে। আজকে অন্যদিনের তুলনায় আকাশটা একটু পরিষ্কারই আছে, তেমন খুব একটা বৃষ্টি হচ্ছে না। কালকে তো একদম ভোরবেলা থেকে বৃষ্টি হয়েছিল।
আজকে ফাদার্স ডে, তো আমি বলবো যে পৃথিবীর সব বাবারা যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আমার বাবাও যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, কারণ বাবারাই হচ্ছে মানে আমাদের আসল হিরো। বাবা মা মিলে আমাদের আস্তে আস্তে বড় করে তোলে, তো বাবা মাদের সবসময় সম্মান জানানো উচিত, সম্মান করা উচিত। তো আমি এটা বিশ্বাস করি না যে একটা দিনই ফাদার্স ডে বা মাদার্স ডে হওয়া উচিত, বছরের প্রত্যেকটা দিনই আমাদের কাছে ফাদার্স ডে এবং মাদার্স ডে। কারণ কেননা বাবা মা না হলে মানে সমস্ত দুনিয়াটাই অচল, বাবা মাই আমাদের জীবনের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত। তো তারা যেন সবসময় ভালো থাকে, এটাই ভগবানের কাছে কামনা করব। তাহলে চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি, আমি মুড়িটা খেয়ে নিই, তারপর কিছুক্ষণ পর আমি চান করে নেবো। এই কিছুক্ষণ আগে আমি টিভি দেখছিলাম, গোপাল ভাঁড় হচ্ছিল। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন আছি দিল্লি রোডে। তো দিল্লি রোডে এসে জলের জন্য আটকে গেছি, আমার বোন একটা মোবাইল কিনেছে, তো কাউকে নিয়ে এসেছিলাম সিম কিনতে। তো এতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়েছে, আর তোমরা দেখতেই পাচ্ছ যে সারা আকাশ জুড়ে মেঘে খেয়ে আছে, আর ধোঁয়ার মতো হয়ে আছে বৃষ্টি পড়ছে। তো আমি এখানে এসে আটকে গেছি, বাড়ি যেতে পারছি না। এখন বাজে 5:45। বৃষ্টিগুলো ধোঁয়ার মতো হয়ে পড়ছে, সারা আকাশ জুড়ে মেঘে ছেয়ে আছে, আর প্রচুর পরিমাণে আকাশে গর্জন হচ্ছে। ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে ফোন করছি। বন্ধুরা, আমি এইমাত্র বাড়ি চলে এলাম। তো দিল্লি রোডে গিয়েছিলাম, বললাম প্রচুর পরিমাণে বৃষ্টি হলো আজকে, মুষলধারে বৃষ্টি, তো ধোঁয়ার মতো আর প্রচুর বাজ পড়ছিল, আকাশে ডাকছিল। তো এইমাত্র বাড়ি চলে এলাম, মোটামুটি 2 ঘন্টা দাঁড়াতে হলো। যাই হোক, আমি এখন বাড়ি চলে এসেছি, একটু ভিজে ভিজেই আসতে হলো। আমার এখনও চা খাওয়া হয়নি, আমি কিছুক্ষণ পর চা খাবো, একটুখানি হাত মুখ ধুয়ে মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি। তো আর ভিডিওটা বেশি বড় করছি না, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।